জগদ্দলের আটচালা বাগান রোডে চলছিল পুলিশের নাকা চেকিং এবং সেই সময় একটি লাল রঙের স্কুটি সিটের তলা থেকে উদ্ধার করা হয় তল্লাশি করে দুটি আগ্নেয়াস্ত্র এবং তিনটি কার্তুজ। স্কুটিতে ঋত্বিক ওরফে রবি দাস এবং প্রেম মাহাতো এবং আরও একজন মোট তিনজন যুবককে এই ঘটনায় আটক করে জগদ্দল থানার পুলিশ। জিজ্ঞাসাবাদে জানা যায় তারা এই আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ তাদের ওপর মহলের কাছে পৌঁছে দিতে যাচ্ছিল। এই ঘটনায় আটক তিনজনের মধ্যে দুজনের বিরুদ্ধে 25/27 অ্যাটম অ্যাক্ট এবং 120 বি ধারায় মামলা রুজু করে ব্যারাকপুর আদালতে পাঠানো হয়েছে। পুলিশের অনুমান এই আগ্নেয়াস্ত্রগুলি বিহারের মুঙ্গেরের মতোই হাতে বানানো এবং এগুলি সবেমাত্র বানানো হয়েছে, সেই কারণে আগ্নেয়াস্ত্রগুলিকে পরীক্ষার জন্য কলকাতা পাঠানো হয়েছে। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দেখে নিন বিস্তারিত প্রতিবেদন। হসপিটাল থেকে আজকে ও রিলিজ পেয়েছে, ঠিক আছে, উনি এসে আমাদের হাতে হ্যান্ড ওভার করলেন, ঠিক আছে, দিয়ে দিচ্ছি আমাদের লোককে, দিয়ে দিয়ে আসবে সাতদিন পরে কবে না জেন টার্সি দিন সেদিন তো যাচ্ছিল যেদিনকে আপনার ওই এখান থেকে ইয়ে করেছে সেদিনকে সেটা দিতে হবে আমাদের লোককে যে পাঠাচ্ছে ওনাকে বলছিলাম আপনি চলে যান, কিন্তু উনি যেতে পারছেন না, ওনার শরীর খারাপ, ঠিক আছে, কালকে রাতে বসুন না আপনি। আপনার জন্য কালকে রাতে বসুন না আপনি। ফিরে এলো নতুন রূপে নতুন সাজে বি দাস অ্যান্ড সন জুয়েলার্স, ওয়ার্কশপ রোড, কাঁচরাপাড়া।